আগামী সোমবারের মধ্যে ফিলিস্তিনের গাজায় সাময়িক যুদ্ধবিরতি হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। কাতারে ইসরায়েল ও হামাসের প্রতিনিধিদের নিয়ে চলমান আলোচনায় কিছু অগ্রগতি খবরের মধ্যে বাইডেন সোমবার একথা জানালেন। মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আমাকে বলেছেন যে আমরা যুদ্ধবিরতির কাছাকাছি আছি। গত বছরের 7 অক্টোবর থেকে গাজায় নির্বিচারে আগ্রাসন চালিয়ে যাচ্ছে ইসরায়েল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি হামলায় অন্তত 29,782 ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিউ ইয়র্ক সিটিতে সম্ভাব্য যুদ্ধবিরতি সম্পর্কে বাইডেন সাংবাদিকদের বলেন, আমরা কাছাকাছি, তবে আমরা এখনও শেষ করিনি। আমার আশা, আগামী সোমবারের মধ্যে আমরা যুদ্ধবিরতি করব। মার্কিন পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্র এর আগে বলেছিলেন, গত কয়েকদিনে ইসরায়েলি জিম্মিদের মুক্তির জন্য আলোচনায় অগ্রগতি হয়েছে, তবে হামাস সর্বশেষ প্রস্তাবিত চুক্তিটি গ্রহণ করবে কিনা তা এখনও স্পষ্ট নয়।